ম্যাচের আগে কিংবা ম্যাচের পরে এভাবেই দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশের ফুটবলারদের আকুতি আর শুকরিয়া। এই উচ্ছ্বাস, এই স্বস্তি বারবার আসুক, আসুক বহুবার, এমন স্বস্তির জয় আন্তর্জাতিক মহলে বাংলাদেশ দেখুক হাজারবার। যে পড়েও ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতল 3-1। বাংলাদেশ তিনটা গোল করলেও বোধ করি তারিক কাজের এই দ্বিতীয় গোলটাই বাংলাদেশের জন্য চোখ জুড়ানো। এই গোলেই যে লিড, এই গোলেই ম্যাচে জেতার স্বপ্ন, সাফে টিকে থাকার স্বপ্ন। যে বাংলাদেশ দলকে দেখতে চাওয়া পুরো বাংলাদেশের, মালদ্বীপের ম্যাচে সেই লাল সবুজদেরই পাওয়া প্রথম থেকে। বাঁচা মরার ম্যাচে শুরু থেকেই অ্যাটাকিং মোডে দল, অল আউট অ্যাটাকে যে খেলার পরিকল্পনা ছিল আগে থেকে, তবে আফসোস গোল করা না, হজমই করতে হয় শুরুতে। এবং আচমকা শটে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। পুরো 15 মিনিট খেললো বাংলাদেশ, অথচ গোল করলো মালদ্বীপ। 17 মিনিটে হামজা মোহাম্মদের গোলে হতাশার কালো মেঘ জামাল তপুদের মুখে। ভালো খেলেও গোল হজম, সেই মেঘ কাটে ফার্স্ট হাফেই। সবটা দেওয়ার ম্যাচে সবটাই উজাড় করে দিয়েছে বাংলাদেশ। তপুর হেডে রাকিবের গোল, এবারের সাফে বাংলাদেশের প্রথম গোল। স্বস্তিতে উল্লাসে পুরো বাংলাদেশ, ম্যাচে টিকে থাকা, সাফে টিকে থাকা। সুযোগ তৈরি হয়েছিল আরও কয়েকটাই, তবে 1-1 সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। বাংলাদেশ যে জেতার জন্য এই দিন নেমেছে সেই প্রমাণ সেই ছাপ ওরা রেখেছে এই ম্যাচে। সেকেন্ড হাফেও অ্যাটাকিং বাংলাদেশ, নামার প্রথম মিনিটেই সুযোগ তৈরি, 1-1 সুযোগ তৈরি, তবে আফসোস ফিনিশিংয়ের অভাবে লিডে যাওয়া হয়নি বাংলাদেশের তখনও। হারলে শেষ সাফ, ড্র করলে থাকতে হবে সমীকরণের মার প্যাচে, এমন ম্যাচে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। সেখানেও হিসেব, 2 গোল ব্যবধানে জেতাটা সেফ, সেই টার্গেট পূর্ণ হয় 67 মিনিটে। কর্নার কিক থেকে তারিক কাজীর 3 বারের চেষ্টায় লিডে যায় বাংলাদেশ। বাংলাদেশ হয়তো এরপর ডিফেন্সিভ মুডেই খেলার কথা, কিন্তু তখনও বাংলাদেশের ধার কমেনি। লাল সবুজরা খেলেছে, অ্যাটাক করেছে, গোল করেছে, তারই পুরস্কার আরও 1 গোল 90 মিনিটে শেখ মোরসালিন। পুরো ম্যাচে বল, শটস অন টার্গেট বাংলাদেশের 9টা, যার 3টা গোলে কনভার্ট। পুরো বাংলাদেশের জন্য এই আনন্দ বর্ষার একগুচ্ছ কদম ফুল যেন। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। মৌসুমী মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.